বিসমিল্লাহির প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালে তোমরা সবাই অনলাইন ক্লাসে জয়েন দাও এবং এখন তোমাদের হবে বাংলা। যে সমস্ত পড়াগুলো দিয়েছিলাম আশা করি তোমরা সবাই শিখেছ। প্রথমে আমি তোমাদেরকে আগে ব্যাকরণ গুলো পড়াই নিই একবার, কারণ তোমরা ব্যাকরণ গুলো সবসময় পড়া হয় না, তাই আমি প্রথমে তোমাদেরকে ব্যাকরণ গুলো একটু পড়া নিয়ে ফেলি। যারা জয়েন করেছো দেখি তারা আমাকে বলো তো দেখি তোমাদের কত ক্লাসে পড়া ছিল, শব্দ ছিল, শব্দের পরে ছিল বাক্য পড়া দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই শিখেছো। বাক্যের পরে একটু আমি পদ পড়া দিয়েছিলাম, শিখেছো শিক্ষার্থীরা? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ভালো আছি। এবার আসো আমরা প্রথমে ম্যাম পড়া শিখছি। হ্যাঁ ম্যাম আমাকে বলো তো একবার শব্দ শিখছি। এক ভাই মিলিত হয় ভাব প্রকাশ করে তাকে শব্দ বলে, যেমন মা, বই, কলম, খাতা ইত্যাদি। নাম কি বলো তো? এক বা একাধিক। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম তিক্তদাস। হ্যাঁ তুমি আরো আরো সুন্দর করে আরো রিডিং শিখবে, ভালো করে যেন করতে পারো তাড়াতাড়ি, আরো রিডিং শিখতে হবে। কি করতে হবে? একাধিক বর্ণ মিলিত হয়ে শব্দ না শব্দ না একবার কি বলো না, এরকম করে না, আরো সুন্দর করে বলতে হবে। এক বা একাধিক বর্ণ, এক বা একাধিক শব্দ না। এবার আসে আমরা কাকু কাকু বলে সেটা দিই। কি 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 ম্যান এবার আমরা চলে যাই বাক্য পাবো বলে। ম্যাম এটা কি পড়ো? পুরাটা শিখতে হবে। হ্যাঁ পুরাটা শিখতে হবে, এটা বাক্যটা বাক্য। হ্যাঁ এবার বাক্য বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি পুরোটা শিখতে হবে। হ্যাঁ পূর্ণ অর্থ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে বাক্য বলে, এতটুকুই বলতে হবে। এবার দেখি নিশিতা বলো বাক্য কাকে বলে। নিশিতা তুমি বলো। পাশাপাশি
বসে বসে যদি যদি একটি একটি পূর্ণ অর্থ অসম্পূর্ণ প্রকাশ করে বাক্য। উদাহরণ দাও, যেমন উদাহরণ দাও আকাশে, উদাহরণটা দাও আকাশে চাঁদ যিশু স্কুলে যায়, আমি প্রথম শ্রেণীতে আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, মিশু মিশু স্কুলে যায়। তাহলে ঠিক আছে, দেখো এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে এভাবে লিখলেও হবে, অথবা একটি পূর্ণ অর্থ ও সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলা হয়। লিখতে হবে ম্যাম, ম্যাডাম লিখতে হবে, পদ কাকে বলে এই কে পারবে বলো? পড়া তোমরা কেউ শিখো নাই, কেন তোমরা পড়া শিখো না? পড়া দিলে তোমাদেরকে এখন মুখস্থ বলতে হবে, এগুলো আমি যেদিন পড়া ধরবো সেই দিন পড়া দিলে আমাকে বলো, তুমি দুই দিকে বলতে পারবে না। দেখি বলো বনি এফএলসি বলো, এখন বলো বাক্য ব্যবহৃত প্রতিটি শব্দকে একটি পদ বলে, যেমন যেমন মিনা বই পড়ে, এখানে মিনা পড়ে, এদের প্রতিটি পদ বলে। আচ্ছা শিশুদের তুমি পড়া শিখো নাই, পদ কাকে বলে শিখো নাই? ইশিদা যারা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলা হয়? এক একটি পদ বলা হয়, যেমন মিনা বই পড়ে। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে আমরা কি বলবো? পদ বলবো। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে আমরা কি বলবো? পদ বলবো। যেমন মিনা বই পড়ে, তারপর শুধু পোষা প্রাণী বিড়াল ছিল, আর একটা কি ছিল? শখের বাগান, ফুলের বাগান, ফুলের বাগান। ঠিক আছে, এবার কি বুঝি নাই বেশি কিছু বলো। ফুলের বাগান কে বলতে পারবে? আমি আমাকে শুনতে আমি সাউন্ড দিয়ে রাখছি তো না? ফুলের বাগান আমাদের আজকে দুই পর পর দুটো ক্লাসে হয়ে গেছে ফুলের বাগান, আজকে আমি ফুলের বাগানটা শেষ করে ফেলবো। এর দিকে আমাকে বলো, বাগানে আছে গোলাপ জবা গাঁদা রজনীগন্ধা ইত্যাদি প্রভৃতি ফুলের গাছ, এখান থেকে কে পারবে বলো?
আমি পারবো বলো বলো বাগানে আছে গোলাপ জবা গাঁদা সূর্যমুখী রজনীগন্ধা প্রভৃতি ফুলের গাছ আমি প্রতিদিন সকালে আমি প্রতিদিন সকালে বাগানে পানি দিই বিকালে বাগান পরিষ্কার করি সকালে যখন বাগানে অনেক ফুল ফুটে তখন আমার খুব আনন্দ লাগে এটি আমার মনকে সতেজ রাখে তাই আমার বাগানটি আমার খুব প্রিয় এই পড়াটা কে বলছিস এই পড়াটা কে বলছিস তো আমি আমি যারা হ্যাঁ যারা যারা তোমাকে আমি দেখতে পাচ্ছি না তুমি ভিডিওটা বন্ধ করে রাখছো তোমার ছবি দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে ঠিক আছে আমি সেই জন্য তো বলছি তীর্থ তো এত দ্রুত পড়তে পারে না তাহলে এটা যারাই করলো ঠিক আছে তাহলে গুড এবার নিশিতা বলতে পারে কিনা দেখো নিশিতা তুমি পারবে নিশিতা সেখানে আমরা চলে যাবো আচ্ছা ঠিক আছে দেখি এবার যারা ফুলের বাগানকে একবার সুন্দর করে বলে বলো সবার দেখে দেখে বলো শুনতে পাই বলো দোয়েল আমাদের জাতীয় পাখি এর আকার ছোট ফুলের বাগানটা এটি যারা ফুলের বাগান আমি দোয়েল এখন পড়ে নেই পড়ে দাও ফুলের বাগান বলো এই যতটুকু পড়ছিলাম ততটুকু ফুলের বাগান বাগান করা একটি শখের কাজ এখান থেকে ফুলের বাগান বাগান করা একটি শখের কাজ আমি একটি ফুলের বাগান করেছি এটি আমার পড়ার ঘরের সামনে বাগানে আমি বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছি এখন প্রায় সব গাছে ফুল ফুটে বাগানে আছে গোলাপ জবা গাঁদা সূর্যমুখী রজনীগন্ধা প্রভৃতি ফুলের গাছ আমি প্রতিদিন বাগানে আমি প্রতিদিন সকালে বাগানে পানি দিই বিকালে বাগান পরিষ্কার করি সকালে যখন বাগানে অনেক ফুল ফুটে তখন তাকে তখন আমার খুব আনন্দ লাগে এটি আমার মনকে সতেজ রাখে তাই আমার বাগানটি আমার খুব প্রিয় ঠিক আছে তাহলে আমাদের ফুলের বাগান শেষ আজকে আমরা নতুন পর্বে চলে যাব জাতীয় ফুল বইটা কি বেশি কিন্তু কিন্তু এ ফুল বাগানে ফুটে না বিল ঝিল নদী নাল নালা আর পুকুর দিঘিতে শাপলার জন্য শাপলার জন্য শাপলার শাপলার জন্য শাপলার জল জল ফুল এটি সাদা ও লাল রঙের ফল রঙের ফল শাপলা আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতীক চাঁদের সাথে শাপলার মিলালি তাই শাপলার ওপর নাম কুমুদ কুমুদ শাপলার ফুলের ঘটা না ঢগা আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি শাপলার বীজ থেকে খই তৈরি হয় একে ঢেপের খই বলে বর্ষাকালে বর্ষাকালে ঢাকা
মাথায় শাপলা ফুল যখন ফুটে তখন মনে মনে হয় যেন মনে যেম যেন হাসছে, তাই শাপলাকে বলা হয় জলের রানী। আমি এই ফুলকে খুব পছন্দ করি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের জাতীয় ফুল শাপলা পড়া হলো। এখন দেখো আমি আর একটু তোমাদেরকে পড়ে দিচ্ছি। আমাদের জাতীয় ফুলের নাম শাপলা, কিন্তু এই ফুল বাগানে ফুটে না, বিল ঝিল নদী নালা আর পুকুর দিঘিতে শাপলার জন্ম। শাপলা জলজ ফুল, এটা পানিতে থাকে কিন্তু তাই এটাকে জলজ ফুল বলা হয়। এটি সাদা ও লাল রঙের হয়। শাপলা আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতীক। চাঁদের সাথে শাপলার মিতালি, তাই শাপলার অপর নাম কুমুদ। চাঁদের সাথে শাপলার মিতালি, মিতালি মানে বন্ধুত্ব বা ভাব, তাই শাপলার আর একটা নাম আছে কুমুদ বলা হয়। এতটুকু তোমাদের পড়া থাকবে কুমুদ পর্যন্ত। তাহলে আমাদের পাশে পাশে থাকবে শাপলা। তোমরা একদম মনোযোগ সহকারে পড়বে, তোমরা কিন্তু পড়া শিখো না, বাসায় থাকতে থাকতে তোমরা সবাই দেখে দেখে পড়ো আর দেখে দেখে লেখো, তাই আমাদেরকে পড়া মুখস্থ দিতে পারো না। কারণ আমি মুখস্থ, তোমরা মুখস্থ বলে আমি বুঝতে পারবো কোনটা মুখস্থ বলতেছো কোনটা দেখে দেখে বলতেছো। তাহলে ঠিক আছে, আমাদের জাতীয় ফুল শাপলা কুমুদ পর্যন্ত থাকবে। এইবার আমরা চলে যাচ্ছি বাংলা বইয়ে, আমার বাংলা বইয়ে এবার আমরা চলে যাই। সেখানে আমাদের কি কি পড়া আছে দেখো, কবিতা আছে, আমরা কবিতাটাই আগে পড়ে নিবো। কেমন কবিতার নাম আমরা কতটুকু পড়া দিয়েছিলাম? মামার বাড়ি। আমরা কি পড়া দিয়েছিলাম? ছড়া মামার বাড়ি দিয়েছিলাম তো, তাই না? নাকি বউ হলো ম্যাম? আমি পারবো, তৃপ্তা দাস পারবো। এবার ওইবার চোখ খুললো, আলসে নয়সে উঠে রস চাপালে, রস বাই চাপাবাই। আচ্ছা দেখি আমাকে কবিতাটি এইবার এবার এখান থেকে পুরো মুখস্থ বলো বলো। এবার পুকুর চোখ খুললো, আলসে নয়সে বলো তেরো সকালে, রোজটাই চাতা পাই কপালে। আলছে নয়সে উঠে রোজ সকালে, রোস্তায় চাঁদা পাই টিপ দেয় কপালে। কেমন? ভোর হলো কাজী নজরুল ইসলাম। তারপর কবিতাটা তোমরা এভাবে সুন্দর করে লিখে ফেলবে। তাহলে আমাদের ভোর হলো কাজী নজরুল ইসলাম, আমাদের কবিতাটা সম্পূর্ণ পড়া হয়ে গেল। তাহলে আরেকবার আমরা পড়ে কবিতাটা শেষ করে ফেলি। কেমন? ভোর হলো দোর হলো কুকুমণি উঠবে, ওই ডাকে জুই শাকে ফুল ফুকি ছোট রে, কুলি হাল কুলি পাল ওই তরি চোর। ম্যাডাম আমি পারবো। আবে বলো কি বলো, তাহলে বলো বলো। এবার এবার কুকু চোখ খুললো, আলসে নয়সে উঠেরো সকালে, রোস্তায় চাঁদা বাই টিপ দেয় কপালে। গুড, এবার পারছো। এভাবে পড়াগুলো সুন্দর করে ম্যাডামকে, ম্যাডাম পড়া দিলে পড়াগুলো সুন্দর করে এবার একবার একবার।
আমার বইয়ে নাই কবুতর কি গীত গান কি মধু বৈকাল বৈকাল অর্থ বিকাল তৈল তৈল অর্থ তেল ফুল যারা বলো ফুল হতে কি যারা তুমি শব্দগুলো পাও নাই শব্দগুলো পাও নি তুমি পাইছি আচ্ছা তাহলে ফুল হতে কি বলো ফুল ফুল হতে তীর তীর গুড তীর তো তুমি শব্দগুলো পাও নাই পাই নাই ম্যাডাম
Thank you.